Hello everyone, Assalamu alaikum. This is Nusrat Tania from Nusrat Block USA. এই অগস্টে এই সময় আমরা আমগুলো কোথা থেকে আনলাম জানতে চাইলে পুরো ভিডিওটা দেখুন। এই আমগাছটার যে ওনার তারা কিন্তু আম পছন্দ করে না, তারা আম খায় না বললেই চলে। তো তাদের গাছে এত আম ধরে রয়েছে মাশাল্লাহ। তো তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি বললাম কিছু আম নেই, তারা বললো অবশ্যই কিছু কেন, তুমি পুরো গাছটাই নিয়ে যাও। তো যাই হোক, আমি কিছু আম নিতে গিয়ে কি অবস্থা হলো পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি ফার্স্টে সিঁড়ি দিয়ে উঠে আম পাড়া শুরু করলাম, তারপর বললাম যে না, আম নট কমফোর্টেবল উইথ দ্যাট। সো আমি লাস্টে গাছের ওপর উঠে গেলাম স্যান্ডেল পরে, মানে শু পরে। তো উঠে যেই আমগুলো পাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, ধাপ ধাপ করে আমগুলো পড়ছে। আর আমগুলো সবচেয়ে বড় কথা, এত বড়, এত ওয়েট আমগুলোতে, এক একটা আম হবে হাফ নয়তো 1 কিলো। তো যাই হোক, আমগুলো কিন্তু বেশ বড়, হয়তো ক্যামেরায় অনেক ছোট লাগছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে আম গাছটা থেকে আমগুলো পাড়ছি। আম গাছটাতে মাশাল্লাহ অনেক আম হয়েছিল এই সময়ে, একদম শেষ সময় আমের। তো আমার কাছে কিন্তু খুব ভালোই লাগছিলো, যেহেতু গাছে আম ভর্তি। আমার হাজবেন্ড একটা লাঠি নিয়েছে, সে লাঠি দিয়ে পাড়ছে, আর আমি এখানে ফার্স্টে নিচে থেকে সিঁড়ি থেকে আমি গাছে উঠে গিয়েছি আম পাড়ার জন্য। আম গাছটা থেকে আম পাড়তে এত ভালো লাগছিলো কারণ আম গাছটা ভর্তি আম ছিল। তো আমি খুব এনজয় করছিলাম, আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার আম গাছটাতে কত আম ছিল। এত আম পাড়ার পরেও আমাকে ওনার বলছিল যে আরও কিছু নিতে পারো। তো আমি বললাম যে এখন বললে আমি কিন্তু গাছটা কেটে নিয়ে চলে যাবো আমার গাড়ির পিছনে। তো যাই হোক, আমি কিন্তু খুব এনজয় করছিলাম, আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনারাও এনজয় করবেন যে একটা আম গাছ থেকে আমি কিভাবে আমগুলো পাড়ছিলাম, আর আমগুলো কিন্তু ছিল বেশ বড়। তো এবারে সানডেতে আমরা বেড়াতে কোথাও যাইনি, তবে ঘরের যে খুঁটিনাটি কাজগুলো ছিল সেগুলো করেছি, আর এই আম গাছটা খালি করেছি। তো আম গাছটা খালি করতে অনেক মজা লেগেছিলো, বাট কিছু আম রয়ে গিয়েছিলো আম গাছটাতে তারপরও। তো ওগুলো রেখে দিয়েছি যে থাক, এই ওনারটা মানুষকে ডেকে ডেকে আম দিয়ে দেয়। তো আমরা বললাম আমরাই নিয়ে নেই, এতগুলো আম ছিল আর এত আম পেরেছি। এখান থেকে আমরা মোট 92টা, মানে 92 আম পেরেছিলাম। তো আমগুলো কিন্তু বেশ বড় ছিল, আপনারা আমগুলো, আমার মনে হয় যে ক্যামেরায় ছোট লাগছে বাট আমগুলো কিন্তু সিরিয়াসলি অনেক বড় ছিল। এক একটা আম যদি আমি কেজিতে হিসাব করি, দেখা যায় যে আধা কেজি নয়তো 1 কেজির মতো করে হবে এক একটা আম। তো আমার কাছে খুব ভালো লেগেছিলো এই আমগুলো, এমন না যে একদম পাকা, বাট রেখে দিলে কয়েকদিন পর এটা খাওয়ার উপযুক্ত হবে। ইভেন কিছু কিছু আম ছিল অনেক পেকে গিয়েছিল। এর জন্য কিন্তু আমি আমার ফ্লোরিডা অনেক ভালোবাসি, এখানে সব ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় যেটা কিনা আমরা নিজের হাতে পিক করতে পারবো। তো যাই হোক, আজকের এই ছিল আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।